আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মুখে জল আসার মতো অসম্ভব মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। দর্শক, আশা করছি প্রতিবারের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দর্শক, রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিলাম। এখন এর মধ্যে নিয়ে নিব 1 কাপের মতো ময়দা। তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিলাম 7 বুঝে লবণ, আর দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া। এখন লবণ এবং মরিচের গুঁড়া ভালো করে এই ময়দার সাথে মিশিয়ে নিলাম। এখানে আমি নর্মাল পানি দিয়ে এখন এটাকে একটা ডো তৈরি করে নিব। পানিটা এভাবে অল্প অল্প করে দিব, এতে করে ডোটা পারফেক্ট হবে। পানিটা বেশি হয়ে গিয়ে এটা কিন্তু বেশি নরম হবে না। তো এরকমের একটা ডো করে নিতে হবে। এখন আমি এই ময়দার ডোকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেস্টে রাখব। অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল একটু গরম হলে দিয়ে দিব 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টি কাঁচামরিচ কুচি আর কিছু গোটা জিরে। এখন এগুলো কয়েক সেকেন্ড একটু নেড়ে ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড ভাজা হলে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1টি আলু। এখানে আমি 1টি আলুকে সিদ্ধ করে হাত দিয়ে মেশ করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই যার যার পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, 7 বুঝে লবণ। এখন এই সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিব। মশলাগুলো মিশিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এই আলুটাকে একটু ভেজে নিতে হবে। এখানে আলুতে কিন্তু কোনোভাবে পানি রাখা যাবে না, যদি পানি থাকে তাহলে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচের মতো চাট মশলা, আর এটা দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেক টেস্টি হবে। তবে আপনাদের হাতের কাছে যদি এই চাট মশলা না থাকে তাহলে না দিলেও হবে। এখন এটা মিশিয়ে নেওয়ার পর যখন আমি এই আলুর পুরকে নামিয়ে নিব তার কয়েক সেকেন্ড আগে দিয়ে দিব 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াকেও ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমার আলুর পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। অন্যদিকে যে আমি ময়দার ডো মেখে রেখে দিয়েছি, এখন এখানে ঢাকনা তুলে নিলাম। দেখুন এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এখন এই ডো থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে নিব, আর এটা নিতে হবে কতটুকু বড় আমি নাস্তাটা বানাবো সেই পরিমাণে বুঝে। এখন আমি 2 হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গোল করে নিব, তারপরে হাতের তালুতে রেখে এভাবে চ্যাপটা করে নিতে হবে। এভাবে একটু মাঝখান থেকে ফাঁকা করে নিব। এখানে যে আমি আলুর পুর তৈরি করে নিয়েছি, এখান থেকে পরিমাণ মতো আলুর পুর এই নাস্তার মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই চারপাশটা এভাবে একটু মুড়িয়ে দিব, আর এই কাজটা খুবই সাবধানে করতে হবে, একটু খেয়াল রাখতে হবে জানি ভিতর থেকে আলুটা বেরিয়ে না আসে। এটা খুব ভালোভাবে এরকমের মুড়িয়ে দিতে হবে। এই যে এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এখন আমি আরও 1টি নাস্তা আপনাদের বানিয়ে দেখাই আপনাদের সুবিধা অর্থে। এই যে এভাবে করে একটু ফাঁকা করে নিতে হবে। এখন পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিব। এই যে সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাইপ্যানের মধ্যে প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে নাস্তাগুলো দিয়ে দেবো।
নাস্তাগুলো দেওয়ার পর চুলারাস মিডিয়ামে রেখে এটাকে এই সাইড প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিব। 2 মিনিট পরে নাস্তাগুলো উল্টে দিতে হবে। এখন এই সাইড ভাজার জন্য আরও 2 মিনিট অপেক্ষা করব। দুইও সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি নাস্তাগুলো একটা পাত্রে তুলে নেব। আর এই নাস্তাগুলো আমি একটু হালকা কালার করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটাকে ডিপ কালার করেও ভেজে নিতে পারেন। নাস্তাগুলো তুলে নেওয়ার পর গরম গরম একটা পাত্রে আমি পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং টেস্টি হয়, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।